হ্যালো অল ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের টপিকটা খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলবো বাট ডিফারেন্ট লাগতে পারে কারণ শুনে আসলে আমরা অভ্যস্ত না এরকমটা সেটা হচ্ছে যে টায়ার জেল টায়ার জেল নিয়ে আমাদের অনেক রকমের জল্পনা কল্পনা আছে এর সুবিধা অসুবিধা নিয়ে এর প্রস নিয়ে তো এটা নিয়ে আমি আগেও কথা বলেছি আজকে জাস্ট কথা বলবো যে টায়ার জেলের অ্যামাউন্ট কতটুকু হবে অর্থাৎ কতটুকু জেল আমরা চাকার মধ্যে দেব তো এটা খুবই কনফিউজিং একটা ডাটা এটা নিয়ে প্রচুর আলোচনা আছে অনেকে মনে করে যে এক লিটার দিতে হবে কেউ কেউ বলে যে না হাফ লিটারের বোতল পুরোটা দিতে হবে এরকম একটা ব্যাপার সো অ্যাকচুয়ালি আমরা আগে একটু বোঝার চেষ্টা করি যে টায়ার জেল জিনিসটা কী আমরা যে টিউবলেস টায়ারগুলো আছে সেটার মধ্যে যে জেলটা দিই এটা কেন দিই তো আমরা জানি কেন দিই আমরা সাধারণত পাঞ্চার রোধ করার জন্য এই টায়ার জেলটাই ব্যবহার করি যে আমি যদি কোথাও রানিংয়ে থাকি সেই সময় যদি ছোটোখাটো কোনো পিন বা প্যারা ঢুকে যায় চাকার মধ্যে তো আমি ইনস্ট্যান্ট ওইটা লিকেজ হবে না ওইটা যেন বাতাস বের হয়ে না যায় পাঞ্চার হয়ে না যায় এবং আমি যেন আমার গন্তব্যে সঠিকভাবে পৌঁছাতে পারি এই জন্যই আমরা মূলত টায়ার জেলটা দিয়ে থাকি তো এইটার অনেক সাইড ইফেক্টও আছে আমরা জানি সেটা চাকা ভারী হয়ে যায় ব্যালেন্স কমে যায় কিছুদিন পর পর এই এটা ভালভের নজলগুলো জয়ম করে ফেলে অর্থাৎ চাকার যে আপনি টায়ার প্রেশার মেনটেন করবেন সেখানে বিভিন্ন সমস্যা আসে এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদে আপনার রিমকেও ক্ষয় করে ফেলতে পারে যদি ভালো মানের টায়ার জেল না হয় সস্তা টায়ার জেল ব্যবহার করলে আপনার রিম এবং টায়ারের যে টেম্পার সেটাও কিন্তু নষ্ট করে ফেলতে পারে সো এই সকল সমস্যা থাকা সত্ত্বেও আমরা কী করি আমরা সাধারণত টায়ার জেলটা ব্যবহার করতে পছন্দ করি কারণ হচ্ছে যে এটার কনভিনিয়েন্সও অনেক বেশি আমি রানিংয়ে কোথাও এক জায়গায় যাচ্ছি আমার গন্তব্যে যেতে যদি মাছ রাসপথে আমার পাঞ্চার হয়ে যায় তাহলে কিন্তু এটা আমার জন্য ডিস্টারবেন্স তো সেই ডিস্টারবেন্সটা অ্যাভয়েড করার জন্য বিশেষ করে শহরের রাস্তায় আসলে এগুলো থাকেই বিভিন্ন প্যারাগ তারপরে বিভিন্ন পিন এই জাতীয় শার্প জিনিসপত্র থাকে সো সেটা থেকে রক্ষা করার জন্য আমরা এটা ব্যবহার করি তো ব্যবহার করেন কোনো সমস্যা নাই আমার নিজের বাইকের চাকাও টায়ার জেল ব্যবহার করা হয়েছে আছে বাট দ্য থিং ইজ যে যেটা আপনাকে ইনশিওর করতে হবে সেটা হল যে পরিমাণটা আমি কতটুকু পরিমাণ দেব তো এটার ব্যাপারে আমি রিসেন্ট একটা পোস্ট চোখে পড়ল কেউ একজন পোস্ট করেছেন যে উনি আড়াই বছর আগে টায়ারে জেল দিয়েছিলেন অনেকেরই ধারণা যে ছয় মাস পর পর এই জেলটা ফেলে দিতে হয় দিয়ে নতুন একটা জেল দিতে হয় তো উনি আড়াই বছর আগে একবার জেল দিয়েছিলেন তারপরে আর উনি কখনও জেল টেল দেন নাই ভেরি রিসেন্টলি তার চাকায় একটা ছোটো প্যারেট ঢুকেছিল এবং প্যারেটটা উনি বের করার পর দেখলেন যে অটোমেটিক্যালি ওটা বন্ধ হয়ে গেছে মিনস আড়াই বছর পুরনো জেল এখনও কাজ করছে তো তার মানে হচ্ছে যে টায়ার জেল যে ছয় মাস পর পর ফেলে দিতে হয় এটা ম্যান্ডেটরি কিছু না হ্যাঁ যেটা বললাম যে এটা যদি লো গ্রেডের কম দামি জেল হয় তাহলে এটা দীর্ঘমেয়াদে আপনার টায়ারের টায়ার এবং রিমকে ক্ষতিগ্রস্ত করতে পারে অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে টায়ার জেল এত দ্রুত শোকায় না এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা ধারণা করি যে এক চাকায় এক লিটার দিতে হবে বড় চাকা হলে আরো বেশি দিতে হবে বা মিনিমাম আধা লিটার দিতে হবে দুই চাকায় দুই বোতল দিতে হবে কারণ এক একটা বোতল সাধারণত পাঁচশো এম এর হয় তো এইটা কিন্তু আসলে একটা ভুল ধারণা আপনার চাকায় কখনোই এত বেশি পরিমাণ জেল দেওয়ার দরকার হয় না আপনি মাত্র পঞ্চাশ থেকে একশো গ্রাম জেল দিলেই সেটা যথেষ্ট আপনার চাকার পাঞ্চার রোধ করার জন্য মনে রাখতে হবে পাঞ্চার যেটা অনেক বড় হয়ে গেছে যেটাতে প্যাচ লাগাতে হয় সেই ধরনের পাঞ্চার কিন্তু আপনার টায়ার জেল আপনি যত পরিমাণই দেন না কেন কোনো লাভ নাই অ্যান্ড টায়ারের ভেতরে আপনার যদি আপনি রেগুলার বাতাস না দেন কারণ জেলটা কিন্তু আপনার শোকাবেই হচ্ছে বাতাসের সংস্পর্শে আসলে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসলে সো চাকার ভেতরে যতটুকু হাওয়া আছে এই হাওয়াটা কিন্তু ফিক্সড আপনি যদি প্রতিনিয়ত চাকার হাওয়া বের করে নতুন করে বাতাস না দেন তাহলে কিন্তু এটার জেলটা শুকানোর কোনো কারণ ন্যাচারালি কিছুটা শুকাবে সেটা একটা টাইম গিয়ে পুরোপুরি শুকিয়ে যাবে বাট জন্য আপনাকে অনেক বেশি পরিমাণ জেল দিয়ে রাখতে হবে যাতে আপনি অনেক দিন পর্যন্ত এটা থেকে সাপোর্ট পান ইটস নট নেসেসারি বাজারে যে হাফ লিটারের বোতলটা পাওয়া যায় সেটা আসলে গাড়ির চাকার জন্য এবং সেটা চার চাকার জন্য অর্থাৎ এক এক চাকায় মোটামুটি একশো থেকে একশো পঁচিশ এম দেওয়াই যথেষ্ট সেইখানে আমরা কি করি আমরা এক এক চাকায় পুরোটা ঢেলে দেই যেখানে একটা বোতল আসলে চার চাকায় দেওয়ার জন্য এবং আপনি চার চাকার জন্য তো না আমাদের বাইকে দুই চাকার জন্য আমরা অনেক সময় দুই বোতল দিই কেউ কেউ মনে করে মোটা চাকা যেহেতু এক চাকার ভেতরেই এক লিটার দিতে হবে বা পুরোটা ঢেলে দিতে হবে বা দুই বোতল দিতে হবে সো এক লিটারেরও বোতল পাওয়া যায় আমি জানি বাট সেটা আসলে আপনার বাইকের এক চাকায় দেওয়ার জন্য ডিজাইন করা হয়নি তো খামোখা আপনি জেল দিয়ে আপনার চাকাটাকে ভারী কেন করবেন সেটা তো কোনো উপকারিতা নেই বরং সাইড ইফেক্ট আছে সো কিপ ইট লাইটার আমি বলবো যে আপনি যদি মনে করেন যে বোতলের অর্ধেক ব্যবহার করে বাকিটুকু কোথায় দিব ফেলে দিব কি না সেই জন্য আপনি দিতে চান তো দিতে পারেন সর্বোচ্চ আপনার এই পাঁচশো এম এর যে বোতলটা সেটাই আপনি দুই ভাগ করে দুই চাকায় দিয়ে দেন দ্যাটস এনাফ মোর দেন অ্যানাফ ইনফ্যাক্ট বা বস্তু তো আপনার এনাফ মানে যদি আমি বলি যে অ্যাকুরের পরিমাণ কত পঞ্চাশ থেকে একশো এম এল দেওয়াই যথেষ্ট আপনার এটা যদি শুকিয়ে যায় ছয় মাস এক বছর পর আপনি আবার দিয়ে নেন হয় আপনি যেহেতু হাফ লিটারের বোতল পাচ্ছেন পাঁচশো এম বোতল পাচ্ছেন আপনি যদি মনে করেন বাকিটুকু টাকা দিয়ে কিনেছি ফেলে দিব সো তাহলে ঠিক আছে আপনার ফেলে দেওয়ার দরকার নাই আপনি এটাকেই অর্ধেক অর্ধেক করে চাকার মধ্যে দিয়ে দেন এতে করে চাকা লাইট ও থাকবে আপনার হ্যাভি হয়ে যাবে না ভারী হবে না পাশাপাশি আপনি যে পারপাসে জেলটা দিচ্ছেন সেটা কিন্তু সলভ হয়ে যাবে সো এটা এই ইনফরমেশনটা নিয়ে অনেকের অনেক কনফিউশন ছিল বা আমরা কোথাও থেকে আসলে প্রপার ডাটা পাই না স্পেশালি যারা টায়ার জেল বিক্রি করেন তারা তো কখনোই এইটা বলবে না তারা সবসময় বলবে যে বেশি করে দেন এক লিটার করে দেন চাকায় কারণ যত বেশি আপনি কিনবেন ততই তাদের লাভ সো ব্যাপারটা আসলে এটা না আপনি ইউজার হিসেবে আপনার গাড়ির জন্য যেটা বেটার আপনার পারফরমেন্সের জন্য যেটা বেটার সেটাই আপনার করা উচিত তো সেক্ষেত্রে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন পঞ্চাশ একশো এমল দিলেও আপনার গাড়ির চা যদি পাঞ্চার হয় ছোটখাটো পাঞ্চার হয় এটা কিন্তু রিকভার করে ফেলবে সো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আগামীর কোনো পর্বে নতুন কোনো টপিকে আবার কথা হবে সালাম আলাইকুম